আমার বোধে কথামৃত ঠাকুরের রেখে যাওয়া উইল ইচ্ছাপত্র যুগ সন্তানদের জন্য বিশ্বের জন্য বিশ্বের জন্য যুগ যুগাবতারের ইচ্ছাপত্র এটা আমি লিখেছিলাম 14/6/17। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরীতম কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহ। তোমার অমৃত সমকথা কবি নিবেদন করেন যা সংসার তপ্ত জীবনের ক্লেশ ক্লেদ হরণ করে, যা শ্রবণ মাত্র মঙ্গল এবং শ্রী প্রদান করে। যিনি তা বিতরণ করেন তিনি ধন্য। ইওর নেকটার ইন ওয়ার্ডস ক্লিয়ার্স দ্য মাড অব দ্য ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স হোয়েন ম্যান অব নলেজ ডিসক্রাইবস ইট। Hearing immediately this, it becomes beneficial and it brings blessedness to life, and who expands it, he is immensely blessed. Thakur Sri Ram Krishna Dakshineshwar Mandire রাখাল মাস্টার পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন। অপরাহ্ন 5টা বৃহস্পতিবার 27 আগস্ট 1885 12ই ভাদ্র শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীর জ্ঞান করেন না, হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন, কখনো বা গান করিতেছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করে আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন। মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন এই তাহাদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলিতেছেন উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন। ইহার নিবাস আঠপুরে গ্রামে। সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে চাঁদনীর ঘাটে গমন করিলেন। সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন। সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসে আছেন। পাপসের উপর মাস্টার রাখাল লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন।
শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া ইনি একজন বেশ লোক, পণ্ডিতের প্রতি নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। ঈশ্বর দর্শনের লক্ষণ ও পণ্ডিত শ্যামাপদ সমাধি মন্দিরে সাত দেউরির পর রাজা আছেন। প্রথম দেউরিতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন, খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞেস করলে, এই কি রাজা? সঙ্গী ঈষৎ হেসে বললেন, না। দ্বিতীয় দেউরি বা অন্যান্য দেউরিতেও ঐরূপ বললে দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক। সাত দেউরি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে এই রাজা, এই বিষয়ে আর কোন সন্দেহ নেই। ঈশ্বর, মায়া, জীব জগৎ, অধ্যাত্ম রামায়ণ, যমলা অর্জুনের স্তব, পণ্ডিত মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তাঁর সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীব জগৎ তিনিই হয়েছেন। এ সংসার ধোকার কাটি স্বপ্নবৎ এই বোধ হয় যখন নীতি নীতি বিচার করে। তার দর্শনের পর আবার এ সংসার মজার কুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে। শ্রীরামকৃষ্ণ ওইটি তাঁর কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শোনাইতেছেন, ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সম দর্শন। শ্রীরামকৃষ্ণ আপনার অধ্যাত্ম রামায়ণ দেখা আছে? পণ্ডিত আজ্ঞে হ্যাঁ একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ সবরীর উপাখ্যান অহল্লার স্তব সব ভক্তিতে পরিপূর্ণ। তবে একটি কথা আছে, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। পণ্ডিত যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদূরম, আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম। উত্তরপাড়ার এক জমিদার মুখুজ্জিকে দেখে এলাম,
বয়স হয়েছে, কেবল নভেলের গল্প শুনছেন। শ্রীরামকৃষ্ণ অধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনি জীব জগৎ। পণ্ডিত আনন্দিত হইয়া যমলা অর্জুনের এইভাবে স্তব শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী অস্তমাদ্যহ পুরুষ পরহ ব্যক্তা ব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রাহ্মণা বিদুহ ত্বামেকঃ সর্বভূতানাং দেহস্যাত সাত্মেন্দ্রিয়ে ঈশ্বরম ঈশ্বরে তমেক সর্বভূতানাং দেহস্যাত সাত্মেন্দ্রিয়ে স্বরহ তমেব কালো ভগবান বিষ্ণুরব্যয় ঈশ্বরহ ত্বাং মহান প্রকৃতি সুক্ষা রজসত্ত্ব তমোময়ী ত্বামেব পুরুষ অধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিৎ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ আন্তরিক ধ্যান জপ করলে আসতেই হবে। ঠাকুরের স্তব শুনিয়া সমাধিস্থ হইয়াছেন পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন, গুড় চৈতন্য দেহি। ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বশ্ব হইয়া দাঁড়াইয়াছেন। পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি যা বলি মিলছে? যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। রাত দশটা হইল, ঠাকুর একটু সামান্য সুজির পায়স খাইয়া শয়ন করিয়াছেন। মনিকে বলিতেছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সামান্য নিদ্রার পর মনিকে বলিতেছেন, তুমি সৌগে দেখি একলা থাকলে যদি ভুল হয়। ঠাকুর রামলালকে বলিতেছেন, ঘরের ভিতরিনী মনি আর রাখাল শুলে হয়। ওম শ্রী রামকৃষ্ণার্পণ। আমি আরেকটু পাঠ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশু খ্রিস্ট জেসাস ক্রাইস্ট প্রত্যুষ 28 আগস্ট হইল। ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন। মনিকে বলিতেছেন, আচ্ছা রোগ কেন হলো? মনি আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না।
তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবু আপনি ঈশ্বর বইয়ার কিছুই জানেন না। শ্রীরামকৃষ্ণ সহস্রে বলরাম বললে, আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁদে। মণি ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছিল? মণি, মার্থা, মেরি দুই ভগ্নী আর ল্যাজারাস ভাই, তিনজনই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হয়, যীশু তাদের বাড়িতে আসছিলেন, পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু তুমি যদি আসতে তাহলে সে হয়তো, তাহলে সে মরত না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ ও সিদ্ধাই মিরাকল। তারপর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে এল। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু উগুনো হয় না, মনি সে আপনি করেন না ইচ্ছে করে, ওসব সিদ্ধাই মিরাকল, তাই আপনি করেন না, ওসব করলে লোকেদের দেহেতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহস্রে, আর কি কি মেলে? মণি, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না? খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশুখ্রিস্টের শিষ্যরা রবিবারের নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল। যীশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি? মণি, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। শ্রীরামকৃষ্ণ সহস্রে, আর কিছু মেলে? মণি, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে, যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেই রূপ বলতেন। শ্রীরামকৃষ্ণ, কি বলতেন? মণি, পুরনো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। শ্রীরামকৃষ্ণ সহস্রে, আর কিছু? মণি, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে ধরে ঘা মারো
door khola pabe. Knock and it shall be opened unto you. Sri Ram Krishna, achha avatar jodi hoy ta purno na onsho na kola, keu keu bole purno. Moni agya purno onsho kola, esob bhalo bujhte pari na. Tobe jemon bolechilen oite besh bujhechi. পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি। মণি, প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেই রূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি, চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে, মণি লাটুর কাছে আটকে চাইছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা প্রসাদ খাওয়া করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মণি, আজ্ঞা, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ 1-2 খাই। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম্যহম্। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।